নতুন রূপে আসছে, নতুন নাম, দুর্দান্ত ঢাকা, দারুণ একটা নামও হয়েছে। একটু যদি আমরা তার সাথে কথা বলি, আসলে কেমন প্রত্যাশা করছেন এই দলটাকে নিয়ে এবং কোন দিকটাতে বেশি নজর দিচ্ছেন আপনারা? হ্যাঁ, আমরা তো এটা আমাদের প্রথমবার, আমরা সুপার এক্সাইটেড অ্যাবাউট ডুইং ওয়েল ইন দিস টুর্নামেন্ট। এবং অ্যাজ ইউ নো, কোভিডের পরে এটা একটা বড় সড়ো করে আমরা এবার বিসিবি প্ল্যান করেছে, সো উই ওয়ান্ট টু মেক অ্যান ইম্প্যাক্ট অন দিস অ্যান্ড ঢাকার নামটাকে রিব্র্যান্ডিং করা, রিবিল্ড করা। অ্যাজ ইউ নো অলরেডি যে মাল্টিপল টাইমস ওনার চেঞ্জ হয়েছে, সো ডিফারেন্ট ডিফারেন্ট নামে, সো আমরা চাচ্ছি যে টু সেট দুর্দান্ত ঢাকা অ্যাজ আ ব্র্যান্ড অ্যান্ড উই আর হিয়ার টু স্টে ইনশাল্লাহ। সো যদিও আমাদের একটু স্টার্ট করতে দেরি হয়ে গেছে পারমিশন পেতে, তারপর সব কিছু, এর মধ্যে অনেকগুলো প্লেয়ার ডাইরেকশন হয়ে গেছে, বাট তিন চারটা টুর্নামেন্ট তো এখনও চলছে, সো আমরা হোপফুলি প্লেয়ার পেয়ে যাব। আর শুধু প্লেয়ার ফরেন চারটার বেশি খেলানো যাবে না, সো আমাদের ঠিক মতন ভালো মতন আমরা ওরকম চারজন কভার করতে পারলেই হবে। সো আমাদের অলরেডি হয়েছে, আমরা শ্যাম আয়ুবকে নিয়ে ফেলেছি, ওসমান কাদেরকে নিয়েছি অ্যান্ড আমাদের চাতুরঙ্গা ডিসিলভাকে নিয়েছি শ্রীলঙ্কা থেকে। অ্যান্ড লোকাল তো আপনি জানেন, আমাদের সুপারস্টার তাসকিন আছে, শরীফুল আছে, মোসাদ্দেক আছে, ইজ আবাহনীর ক্যাপ্টেন, সো লোকাল মাঠের ব্যাপারে ভালো আইডিয়া আছে, আর আরাফাত সানিও আছে। সো আমাদের বোলিং ইউনিটটা কিন্তু আমরা মানে ফোকাস করছি, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দোনো দিকে আমাদের পেসার বলেন স্পিনার বলেন, ইটস ওয়েল ইকুইপড ফর বাংলাদেশ পিচেস। দারুণ একটা কম্বাইন্ড টিম, অনেক শুভকামনা আপনার দলের জন্য এবং আপনার জন্য, থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম ঢাকার ওনারের সাথে এবং এই মুহূর্তে দেখবো যে নাবিল কাইসারের সাথে কে রয়েছেন। নাবিল কাইসার, ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডাউনলোড TSports অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস, ভিজিট TSports.com.